এদিকে বঙ্গবাজারে পুঁজি হারিয়ে দিশে হারা সেখানকার অসংখ্য ব্যবসায়ী। পরিস্থিতি সামাল দিতে সরকারের কাছ থেকে 500 থেকে 700 কোটি টাকা থোক বরাদ্দ চান এই ব্যবসায়ীরা। দোকানিদের নেই কোনো বিমা পলিসিও। এমনি করোনা কালীন খাইছি, লস টস একটু কাটি উড়ে ধরছিলাম। ঈদ সামনে রেখে বাড়তি আয়ের যে স্বপ্ন দেখেছিলেন ব্যবসায়ী মোহাম্মদ হোসেন, তা অপূরণীয় থাকলো। বঙ্গবাজারের আগুনে তার মতো এমন শত ব্যবসায়ীর একই অবস্থা। দুটা দোকান ক্যাশ ব্যাক শুরু হইতো, মাই কথার নাই, সব ধ্বংস হয়ে গেল গা, সব শেষ। আমরা নিশ্চয় আমরা পথে বকির হয়েছে ভাই, কিছু নাই ভাই, কিছু না। আমি থাকি মিরপুর, মিরপুর থেকে সংবাদ পাইছি মোটরসাইকেল যাবে, তারপরে চলে আসছি তাড়াতাড়ি। দোকানিরা বলছেন রোজার শুরুতে সাধারণত বিক্রি কম হয়, ঈদের বাজার জমে ওঠে রোজার শেষের দিকে। এ ভেবেই প্রায় সকলেই ধার দেনা করে বেশি বেশি জামা কাপড়ের যোগান রেখেছিলেন দোকানে। ভাই বোটে ক্ষতি হয়েছে ভাই, নিম্ন কমপক্ষে 2 থেকে 2.5 কোটি টাকার ক্ষতি হয়েছে ভাই। বইলার মতো কোনো ক্যাপাসিটি পাচ্ছি না। এই করোনার ভিতরে মানুষে সবাই নিঃস্ব ছিল, তারপরে ঋণ গুস্ত করে মাল উঠাইছে, সিজনটা ব্যবসা করে আবার একটু সবল হইব উঠবে, এর ভিতরে এই অবস্থাটা হয়ে গেছে। সামনে রমজানের ভিতরে 10 রমজানের দোকানে কোনো দোকানে বেচা কিনা ছিল না। হাতে গোনা 2-1 জন ছাড়া ক্ষুদ্র এসব ব্যবসায়ীদের কারো বিমা করা নেই, তবে ঋণ থাকাই অনেককে দিতে হয় ব্যাংক ঋণের কিস্তি। গভর্নমেন্ট আমাদের যদি ব্যাংক সহযোগিতা করে তাহলে দিতে পারে, আমরা ফিরে উঠতে পারি, তাহলে সেই ধরনের চিন্তা ভাবনা আমরা করবো। এখন যদি সরকারের আমাদের সুদমুক্ত কোনো ঋণ না দেয় তাহলে আমাদের তো করার কিছু, আমরা নিশ্চয় একদম এখন আমরা পত্রের বিকার। এসব মার্কেটের ব্যবস্থাপনা অপরিকল্পিত জানিয়ে আগুনের প্রকৃত কারণ খোঁজার দাবি জানিয়েছে দোকান মালিক সমিতি। ব্যবসা ছোট টিনশেড ঘরে হলেও এদের বিক্রি বাট্টা ভালো, তাই ক্ষতির পরিমাণও বেশি। এখানে প্রায় 1000 কোটি টাকার উপরে, এখন বলা যাবে না, তবে 1000 কোটি টাকার উপর তো বসছেই। আমরা থোক বড় তো 500 থেকে 700 কোটি টাকা চাচ্ছি, 700 কোটি টাকা চাচ্ছি, যাতে করে অন্তত এদেরকে আবার ব্যবসায় ফিরিয়ে, আদারওয়াইজ এদেরকে কিন্তু ব্যবসায় ফিরিয়ে যাবে না, এরা একেবারে নিঃস্ব হয়ে গেছে। তিনি জানান মালামাল নষ্ট হলেও দোকান যাতে বেদখল না হয় এজন্য প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। এলাকাবাসী ও ব্যবসায়ী সহ অনেকের দাবি, প্রতিষ্ঠার শুরুতে বঙ্গবাজারের যে গাদাগাদি অবস্থা ছিল আগুন লাগার আগ পর্যন্ত তার কোনো উন্নতি হয়নি। দোকান মালিক সমিতির নেতারা বলছেন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের এমন ঘিঞ্জি স্থাপনাগুলোর সঠিক তদারকি দরকার, যাতে আগামীতে আর কোনো দুর্ঘটনা না ঘটে। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে বঙ্গবাজারে পুঁজি হারিয়ে দিশে হারা সেখানকার অসংখ্য ব্যবসায়ী। পরিস্থিতি সামাল দিতে সরকারের কাছ থেকে 500 থেকে 700 কোটি টাকা থোক বরাদ্দ চান এই ব্যবসায়ীরা। দোকানিদের নেই কোনো বিমা পলিসিও। এমনি করোনা কালীন খাইছি, লস টস একটু কাটি উড়ে ধরছিলাম। ঈদ সামনে রেখে বাড়তি আয়ের যে স্বপ্ন দেখেছিলেন ব্যবসায়ী মোহাম্মদ হোসেন, তা অপূরণীয় থাকলো। বঙ্গবাজারের আগুনে তার মতো এমন শত ব্যবসায়ীর একই অবস্থা। দুটা দোকান ক্যাশ ব্যাক শুরু হইতো, মাই কথার নাই, সব ধ্বংস হয়ে গেল গা, সব শেষ। আমরা নিশ্চয় আমরা পথে বকির হয়েছে ভাই, কিছু নাই ভাই, কিছু না। আমি থাকি মিরপুর, মিরপুর থেকে সংবাদ পাইছি মোটরসাইকেল যাবে, তারপরে চলে আসছি তাড়াতাড়ি, এখন থেকে এই অবস্থা, কিচ্ছু নাই। দোকানিরা বলছেন রোজার শুরুতে সাধারণত বিক্রি কম হয়, ঈদের বাজার জমে ওঠে রোজার শেষের দিকে। এ ভেবেই প্রায় সকলেই ধার দেনা করে বেশি বেশি জামা কাপড়ের যোগান রেখেছিলেন দোকানে। ভাই বোটে ক্ষতি হয়েছে ভাই, নিম্ন কমপক্ষে 2 থেকে 2.5 কোটি টাকার ক্ষতি হয়েছে ভাই। বইলার মতো কোনো ক্যাপাসিটি পাচ্ছি না। এই করোনার ভিতরে মানুষে সবাই নিঃস্ব ছিল, তারপরে ঋণ গুস্ত করে মাল উঠাইছে, সিজনটা ব্যবসা করে আবার একটু সবল হইব উঠবে, এর ভিতরে এই অবস্থাটা হয়ে গেছে। সামনে রমজানের ভিতরে 10 রমজানের দোকানে কোনো দোকানে বেচা কিনা ছিল না। হাতে গোনা 2-1 জন ছাড়া ক্ষুদ্র এসব ব্যবসায়ীদের কারো বিমা করা নেই, তবে ঋণ থাকাই অনেককে দিতে হয় ব্যাংক ঋণের কিস্তি। গভর্নমেন্ট আমাদের যদি ব্যাংক সহযোগিতা করে তাহলে দিতে পারে, আমরা ফিরে উঠতে পারি, তাহলে সেই ধরনের চিন্তা ভাবনা আমরা করবো। এখন যদি সরকারের আমাদের সুদমুক্ত কোনো ঋণ না দেয় তাহলে আমাদের তো করার কিছু, আমরা নিশ্চয় একদম এখন আমরা পত্রের বিকার। এসব মার্কেটের ব্যবস্থাপনা অপরিকল্পিত জানিয়ে আগুনের প্রকৃত কারণ খোঁজার দাবি জানিয়েছে দোকান মালিক সমিতি। ব্যবসা ছোট টিনশেড ঘরে হলেও এদের বিক্রি বাট্টা ভালো, তাই ক্ষতির পরিমাণও বেশি। এখানে প্রায় 1000 কোটি টাকার উপরে, এখন বলা যাবে না, তবে 1000 কোটি টাকার উপর তো বসছেই। আমরা থোক বড় তো 500 থেকে 700 কোটি টাকা চাচ্ছি, 700 কোটি টাকা চাচ্ছি, যাতে করে অন্তত এদেরকে আবার ব্যবসায় ফিরিয়ে, আদারওয়াইজ এদেরকে কিন্তু ব্যবসায় ফিরিয়ে
যাবে না, এরা একেবারে নিঃস্ব হয়ে গেছে। তিনি জানান, মালামাল নষ্ট হলেও দোকান যাতে বেদখল না হয় এজন্য প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। এলাকাবাসী ও ব্যবসায়ী সহ অনেকের দাবি, প্রতিষ্ঠার শুরুতে বঙ্গবাজারের যে গাদাগাদি অবস্থা ছিল, আগুন লাগার আগ পর্যন্ত তার কোনো উন্নতি হয়নি। দোকান মালিক সমিতির নেতারা বলছেন, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের এমন ঘিঞ্জি স্থাপনাগুলোর সঠিক তদারকি দরকার, যাতে আগামীতে আর কোনো দুর্ঘটনা না ঘটে। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।